আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসি গঠনে আইনের প্রয়োজন আছে, তবে এই নির্বাচনের আগে সুযোগ নেই, বললেন আইনমন্ত্রী আনিসুল হক। 90-এর মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা মামুনুল হকের জামিন নামঞ্জুর। এত নির্যাতনের পরও নেতা কর্মীরা কমিটেড, বিএনপি শক্ত অবস্থানে। কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ। বিতর্কিতদের মনোনয়নে তৃণমূলে ক্ষোভ। জঙ্গিরা অনলাইনে সক্রিয়, আমরা অ্যালার্ট, বললেন ডিএমপির কমিশনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়ে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের পাশাপাশি সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকে আবারও এ দাবি তোলা হয়েছে। এমন একটি আইনের প্রয়োজন আছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক, তবে আসন্ন নির্বাচনের আগে তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আইন করার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু কোভিডের কারণে সংসদ অধিবেশন বসছে না, তাই সার্চ কমিটি রয়েছে। সার্চ কমিটি দিয়েই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটির বিষয়টি আইনের সমতুল্য নয় উল্লেখ করে আইনমন্ত্রী আরো বলেন, তবে যেহেতু রাষ্ট্রপতি এটি করেছেন সেহেতু এটি আইনের মতোই হবে। ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, তবে কোভিডের কারণে এ সময়ের মধ্যে আইন করা সম্ভব নয়। 90-এর মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 90-এর মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 1971 সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, লাখো মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। পরে 1990 সালে একটি গণ অভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এনে দিয়েছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেদিন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আবার সেই সময় এসেছে, আরো দৃঢ়তার সাথে আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। জাতীয় প্রেস ক্লাবে শহীদে জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আপনারা লক্ষ্য করেছেন প্রায় প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্ররা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থান যেমন আমানুল্লাহ আমানরা তাদের দায়িত্ব পালন করে সফল হয়েছেন, 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্ররাই সফল হয়েছিল, এমনকি 1971 সালে মুক্তিযুদ্ধে ছাত্র যুবকরাই জয়ী হয়েছে। মাওলানা মামুনুল হকের জামিন নামঞ্জুর। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খুলনার আদালতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত 5 সেপ্টেম্বর এই মামলায় মাওলানা মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল। এত নির্যাতনের পরও নেতা কর্মীরা কমিটেড, বিএনপি শক্ত অবস্থানে। হায়দার আলী লেলিন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,
বুলার এ রাজনৈতিক সংসদ নির্বাচনে কখনো দলীয় মনোনয়ন না পেলেও এবার আশাবাদ, সেজন্য ভুলা এক আসনে সাংগঠনিক প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 2023 সালে শেষ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ আসন নিয়ে নিজের পরিকল্পনার কথা জাগো নিউজকে জানিয়েছেন হায়দার আলী লেলিন। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন। কাদের মেজার অনুসারীদের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ। কাদের মেজার অনুসারীদের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাসায় ককটেল হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। রাতে 10:30টার দিকে উপজেলার চর কাকরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের খিজির হায়াত মঞ্জিলে এক ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। খিজির হায়াত জানান, তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার বিরোধ বেঁধে যায়। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের নির্দেশে তার কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় কাচের বড় বড় দুটি জানালা ভেঙে চুরমার হয়ে যায়। একের পর এক ককটেল বিস্ফোরণের আওয়াজে আমরা বাসার ভিতরে সকলে আতঙ্কিত হয়ে পড়ি। খিজির হায়াত খানের সহধর্মিনী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু দাবি করেন, রাত 10:30টার দিকে 20-25 জন কাদের মির্জার অনুসারী সিএনজি চালিত অটোরিকশা যোগে আমাদের বাসার সামনের সড়কে এসে দাঁড়ায়। এরপর তারা আমাদের বাসার সীমানায় প্রবেশ করে বাসা লক্ষ্য করে ককটেল ছুড়তে থাকে। এ সময় তারা বিকট শব্দে 6টির মতো ককটেল বিস্ফোরণ ঘটায়। বিতর্কিতদের মনোনয়নে তৃণমূলে ক্ষোভ। সারা দেশে 848 ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী 11 নভেম্বর। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। ইতিমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে বিতর্কিতরাও স্থান পাচ্ছেন। এতে বিভিন্ন স্থানে তৃণমূল আওয়ামী লীগে ক্ষোভ দেখা গিয়েছে। বগুড়ায় 20 ইউপি নির্বাচনে বিতর্কিতদের অনেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া সোনাতলা পৌরসভার মেয়র পদে রাজাকার পুত্রের মনোনয়ন বাতিলের দাবি উঠেছে। নাটোরের বড়াই গ্রামে চান্দা ইউপি নির্বাচনে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। সিরাজগঞ্জে মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা বিক্ষোভ সমাবেশ করছে। পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো তালিকায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। জঙ্গিরা অনলাইনে সক্রিয়, আমরা অ্যালার্ট, বললেন ডিএমপির কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসব কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয়। তারা রাতে মণ্ডপে হামলা করার পরিকল্পনার প্রচারণা চালাচ্ছে। যখন পুলিশ ও লোকজন কম থাকে তখনই তারা হামলার পরিকল্পনা করছে। তবে কেউ তাদের পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়েছে এমন কাউকে পাওয়া যায়নি। আমরা অ্যালার্ট রয়েছে। আজ রাজধানীর ডাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। ডিএমপির কমিশনার আরো বলেন, শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয়, তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে, তারা সেলফ রেডিকালাইজড হয়ে হামলায় উদ্বুদ্ধ হয়েছে, অন্যকে উদ্বুদ্ধ করছে। আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়াও ঢাকা শহরের বড় বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে, সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে, ছোট মন্দিরগুলোতেও পুলিশের মোবাইল টিম কাজ করবে।